আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে একটি রেসিপি এবং সবারই খুব পছন্দের মেয়োনেজ রেসিপি। এই মেয়োনেজটা আমরা কিন্তু অনেক দামে দোকান থেকে কিনে নিয়ে আসি, তবে যদি অল্প খরচে আমরা ঘরেই তৈরি করতে পারি স্বাস্থ্যকর খাবার, তাহলে আমরা কেন দোকান থেকে কিনব। তো চলুন দেখে নেই কত ঝটপট সহজ একটি মেয়োনেজ রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো রেসিপিতে চলে যাচ্ছি। আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর নিচ্ছি তার মধ্যে ডিম, যে কোনো ডিম, আমরা মুরগির ডিম ব্যবহার করতে পারি। আমার কাছে এখন মুরগির সাদা ডিমটা ছিল, সেটা ব্যবহার করছি, আপনারা লাল ডিমটাও ব্যবহার করতে পারেন। রুম টেম্পারেচার থাকা ডিম এবং এক চা চামচ পরিমাণ সিরকা, হাফ চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং নিচ্ছি সামান্য টেস্ট অনুযায়ী লবণ, নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, সেটাও 1/4 চা চামচ, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লেবুর রস, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি দেখুন পৌনে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, এক কাপ পরিমাণ তেল নেইনি কিন্তু, সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং তেলটা অবশ্যই আমরা অল্প অল্প করে দিয়ে এই ডিমটাকে ব্লেন্ডার করতে থাকবো। আমি শুরু করে দিয়েছি কাজ, দেখুন 30 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করব, অল্প করে তেল দেব এবং 30 সেকেন্ড ব্লেন্ড করব। এভাবে আমরা কাজ চালিয়ে যাব, যতক্ষণ না ঘন হয় ঠিক ততক্ষণ আমরা তেল দিব। তেল কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না, আবার কমও ব্যবহার করতে পারবো না। সেজন্য কিন্তু কি করতে হবে, আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে, ডিমটা তেলটা আমরা অল্প অল্প করে দিব। সব কিছু একসাথে দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করতে করতে এক পর্যায়ে দেখবেন আপনার মেয়োনেজটা ঘন হয়ে এসেছে। দেখুন আমি তেল দিতে দিতে আমার মেয়োনেজটা কি সুন্দর ঘন হয়ে এসেছে। এখন আমি শেষ ধাপে চলে গিয়েছি, সামান্য তেল আছে সেটা দিয়ে শেষে ব্লেন্ড করে নেব। তেলটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার 30 সেকেন্ডের জন্য আমি ব্লেন্ড করে নেব এবং এটাই দেখুন শেষ পর্যায়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা, এখন আমি চামচ দিয়ে সবগুলো বের করে নেব। দেখুন কেমন টাইপের ঘন এসেছে, একটু পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে। আর কোনো তেল কিন্তু ব্যবহার করব না, আমি যেই পরিমাণটা দিয়েছি ঠিক সেই পরিমাণটাই দিয়ে ব্যবহার করেছি। এখন সবগুলো আমি ঢেলে নিচ্ছি, আপনারা যে কোনো কাচের জারে বয়ামে ভরে রাখতে পারেন অথবা কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এক সপ্তাহ পর্যন্ত এই মেয়োনেজটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে, সেজন্য আমরা অল্প অল্প করে তৈরি করে এক সপ্তাহ ব্যবহার করতে পারি। এখন আমি সব ঢেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর মেয়োনেজ আমি ঘরেই তৈরি করে ফেললাম। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। আলহামদুলিল্লাহ দোকানের মতন পারফেক্ট মেয়োনেজ তৈরি করে দেখালাম আপনাদের। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।